সেই ডাল এখানে যে রয়েছে, এই ডালটা ড্যামেজ ডাল, এই ডালটা কী করে এলো? আপনারা কোনো প্রতিবাদ করেননি? না, আমরা বলেছি, আমরা অফিসে বলি, ওটাও তো মালটা তার সাপ্লাই যে দেয় সে বলে আমি ভালো ডাল দিয়েছি, আমরা বলছি ড্যামেজ ডাল, সে জানে অস্বীকার যদি করে আমরা। কিন্তু যে ডালটা সাপ্লাই দিয়েছে সেটা তো আমরা সেলাই দেখলাম। হ্যাঁ, সেলাই করা, একদম সেলাই করা, সিল খোলার পর দেখছে এটা। সিল খোলার পর ডালটা ড্যামেজ। এই ডালটা কি বাচ্চাদের খাওয়ানো হবে? না, খাওয়ানো যায় না। কিন্তু এই ডালটা কি করবেন তাহলে? এই যদি আপনি ডাল করতে গিয়ে দেবেন ঘর থেকে, এই ডালটা যদি না খাওয়ান কি করে আপনি? আর একটা কথা শুনুন, একদিন একটা অ্যালটমেন্টে আমার নুন দিয়েছে 15 কিলো, 1 কিলো নুন দেয়, পুরোটা হাত দিয়ে যারা চালিয়েছে এখনো পর্যন্ত 1 কিলো নুন এনে আমার ব্যালেন্স ট্রান্সফার। যিনি নুন ডাল বা এগুলো সাপ্লাই দেয় তিনি কি আপনাদের কাছে সই করে নিয়ে যায়? তো সই করে নিয়ে যায়। ওই অ্যালটমেন্টে আমি ছিলাম না, দিয়েছি ওই ডালের সময়। না, ডালের সময় না, নুনের সময়, ডালের সময়। আপনি বলার পরে ওরা আর দেয়নি? না না, বলে তুমি সব কাগজে যখন সই করলে তুমি দেখো নি, আমি তো জানিনি, আমি তো ছিলাম নি, হেল্পার সই করে নিয়েছে। পুরো 14 কিলো ডাল, একটা ডাল, একটা নুন লবণ নিয়ে পুরোটা আমি কিনে কিনে চালিয়েছি, সেই ব্যালেন্স এখনো টেনে টেনে আসছে। মাত্র এই অ্যালবামটা মাত্র 4 কিলো লবণ দিয়েছে, কিন্তু হাতে হাতে খাতায় আছে আগে, ওটা আমাকে পুরো কিনে চালাবে। ও, মাত্র 4 কিলো লবণ দিয়েছে? হ্যাঁ। সই করিয়েছেন কত? 4 কিলো সই করিয়েছি, আমার খাতায় আছে তো 11 কিলো। ও, মানে সেই যে পুরো যে 14 কিলো, 14 কিলো একদম দেয়নি, আমি সে কিনে 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 চালাচ্ছি, ওই ব্যালেন্সে যত থাকে তারপরে ওই ব্যালেন্স অনুযায়ী দিচ্ছে, মানে আমার যে খাতায় যেটা আছে ওই ব্যালেন্স অনুযায়ী দিচ্ছে, খাতায় আমার আছে 11। ওই যে না, এইভাবে এই যে সাপ্লাই দেয় এইভাবে কি এর আগেও কোনো সময় মিসিং করছে? আর অন্য কোনো ব্যাপার হয় না? বাহ, এমন জিনিসটা হলো, তেল কি এক মানে তেল 10 কিলো দিয়েছে, মানে ওটা পেটি করা, পেটির মুখটা দেখে নিলাম, তারপরে দেখি পুরো সিসি একটা খালি, পেটি থেকে মাল বার করে নিয়েছে, পেটি মানে বোতল খুলে যখন দেখি একটা বোতল পুরো খালি, তেল নেই, কিন্তু পেটি 14টা বোতল খুলে আছে, 10 কিলো তেল দিয়েছে, 10 কিলো বোতল তুলে দেখি। আপনি অ্যাটেন্ডেন্স খাতা নিয়ে রয়েছেন, অ্যাটেন্ডেন্স খাতার কি কি সমস্যা আপনি বলুন? এই অ্যাটেন্ডেন্স খাতাটা হচ্ছে 18-19 অ্যাটেন্ডেন্স খাতা। আর এই 18-19-তে দেখছি আমার হচ্ছে দুটো মেয়ের নাম আছে, এক হচ্ছে দীপান্বিতা প্রামাণিক যার বয়স এখন 5.5 বছর, একটা আছে দীপশিখা প্রামাণিক যার এখন 8 বছর বয়স। দীপশিখা অনেক আগে হচ্ছে স্কুল থেকে বেরিয়ে গেছে, এর কোনো খাবার টাবার দেয় না, দীপান্বিতা খাবার দেয়, কিন্তু দিদিমণির এই খাবারের যে সমস্যার জন্য আমরা মেয়েকে পাঠাই না, পড়াশোনার অনেক সমস্যা হয় যার জন্য আমরা পাঠাই না। এখানে আমি অ্যাটেন্ডেন্সে দেখছি যে আমার এখন দুটো মেয়েরই নাম আছে এবং ফুল ওদের প্রেজেন্ট করা আছে। এটা কত তারিখের অ্যাটেন্ডেন্স? এটা হচ্ছে 1/11/18 হচ্ছে তারিখের হচ্ছে প্রেজেন্ট, এটা আমি দেখলাম। এখানে হচ্ছে আমার দুটো মেয়ের নাম আছে এবং আমার একটা ভাইজি আছে 1.5 বছরের, দেখছি তাকে খাবার দেওয়া হয়, তারও হচ্ছে সময় মতন খাবার পায় না বলে তার সে আসে না, ছোট্ট মেয়ে, কিন্তু তার এখানে অ্যাটেন্ডেন্সের নামই আমি খুঁজে পাচ্ছি না। আমার ভাইজি যার নাম হচ্ছে ঐশী প্রামাণিক, তার এখানে অ্যাটেন্ডেন্সে আমি নামটাই পাচ্ছি না, অথচ 1.5 বছরের মেয়ে। এটা যদি 1/11/18 অ্যাটেন্ডেন্স হয় তার অলরেডি তার নাম থাকা উচিত, কিন্তু তার নাম এখানে নেই, সে এখানে থাকে না। দিদিমণি, আজকের আপনাকে তালা দিয়ে বন্ধ করে রেখেছে কারা? কেন গ্রামবাসীরা কেন বন্ধ করে রেখেছে আপনি জানেন? বলে দিই, তার তো সুবিধা হবে। না, ওখানে যে বললো যে আপনি বললেন 10 বস্তা চাল, কিন্তু চাল নেমেছে এখানে 9 বস্তা, যিনি নামিয়েছে আপনি কি বলবেন? এই চালটা কি কি করে কমবেন? এখানে আসেনি গ্রামের গাড়ির লোক, ওরা সেই মালগুলো নিয়ে গেছে, আমি আমার মালটা বুঝে নিয়েছি এবং তাদের মালটা তারা নিয়ে চলে গেছে। এবার আপনি যে বুঝে নিয়েছেন, আপনি তো 10 বস্তা চাল আপনার, আপনি কেন 9 বস্তা চাল বুঝলেন? আমি তো 9 বস্তা বলিনি আদৌ, আমি 10 বস্তা চাল ঢুকিয়েছি, আমার মাইনাস যা ছিল সেও অফিস জানে, সেও পর্যন্ত, কিন্তু যিনি নামিয়েছে আপনার যে রান্না করছে সে বলছে না 9 বস্তা চাল ঢুকেছে, আপনি কি বলবেন? আমি তো 9 বস্তা বলবো না, আমি 10 বস্তা চাল ঢুকিয়েছি, সে যে চালটা ঢুকিয়েছে যে ভ্যানওয়ালা সে নিজেই বলবে।
দশবস্তা চাল ঢুকেছে ভিতরে? আচ্ছা, দুটো বোতল কম বলছে, পেটিতে ছিল সে, আপনি কি পেটি দেখে নেন? কিন্তু উনি তো বলছে এখানে আগে আগে তো দুটো বোতল ভিতরে ছিল, সেই বোতল দুটো কোথায়? তাহলে আপনার রান্নি কি মিথ্যে কথা বলছে যে রান্না করে? সেটা আমি কি করে বলবো? যদি এরা বলছে আপনার বাড়ি থেকে যদি চাল থাকে এখন বার হয়, ওই চাল আছে আপনার বাড়িতে, আপনি কি বলবেন? কি বলবে? আপনার বাড়িতে চাল আছে? না, আমার বাড়িতে চাল ডাল কিছু নেই। কিছু নেই? না। কিন্তু এরা বলছে আপনার বাড়িতে চাল আছে। আপনার নাম? আমার নাম অসীমা হালদার। সেন্টার? সেন্টার 298। এখানে পড়াশোনা করে? দিদিমণির নামে অবজেকশন রয়েছে, যেসব ছাত্ররা 8 বছরের উপরে বয়স সেই সব ছাত্রের নাম রয়েছে এখানে, তাদেরও অ্যাটেন্ডেন্স করা হচ্ছে এবং খাওয়া দাওয়া ডিম দিচ্ছে না, আপনি কি বলবেন? ডিম টিম সব সময় ঠিক নিয়ম মতো দেয়? ডিম টিম নিয়ম মতনই দেয়, যেমন আমাদের সপ্তাহে 4 দিন ডিম দেয় যারা আশা বাচ্চা, ছোট বাচ্চাদের, এবং গর্ভবতী মায়েদের 5 দিন ডিম দেয়। তাদের টিফিন নেই, গর্ভবতী মায়েদের টিফিন নেই, কিন্তু বাচ্চাদের 2 দিন টিফিন, যেদিন টিফিন থাকে সেদিন ডিম দেয়। কিন্তু ভাত তরকারি বা যেদিনে যেমন তো খিচুড়ি থাকে খিচুড়িও দেয়। শুধু উনি যেটা করেন হচ্ছে বেশি লোক দেখিয়ে মানে মিলগুলো করে নেন, এটাই ওনার দোষ তা নাকি? এই যে আপনারা এ করেন সব দিন টিফিনের পরে কোনো সময় পয়সাও দেয় বিস্কুট? পয়সা যেটা আমরা জানি না, আমার মেয়ে এখানে স্কুলে আসে, মেয়েকে বিস্কুট দিয়ে দেয়, মেয়ে তারা বাচ্চা ছেলে এখানে বসে খেয়ে নেয়, আমরা খাবারটা নিয়ে যাই এসে। এবার কাকে পয়সা দেয় কী করে ওটা কিন্তু আমরা জানি না। কালকেরা এখানে মিটিং হতে বলো, দিদিমণি বলছে যে একজন মা সে কাটা বিস্কুট প্যাকেট থেকে কাটা বিস্কুট নেবে না, সে কি মাসি 10 টাকা কি 20 টাকা এরকমই মোটামুটি সে নেয়। আমরা কালকের আমরা জানতে পারলাম, এর আগে আমরা জানতাম না। এখান থেকে পয়সাও দেওয়া জানতাম না, কালকের আমরা জানতাম যে এখান থেকে যে দিদিমণি 10 টাকা হোক 20 টাকা হোক যাই হোক তাকে দেবে। কিন্তু আমাদের ছেলে মেয়েদের আমাদের দিদিমণি এখান থেকে যে বিস্কুট দেয় এই বিস্কুটটাই আপনার কি মনে হয় এই দিদিমণি কি শাস্তি পাওয়া উচিত যে দোষ করছে এগুলো? আপনার নাম?